আমি যে কথা বলছিলাম আপনাদের, সন্দেশখালির কথা, যে সন্দেশখালিতে কার্যত অনেকটা আপনাদের ইতিহাস বইয়ে পড়া চীনের আফিম বিদ্রোহের কথা মনে পড়ে। কার্যত আফিম বিদ্রোহের মতো একটা নতুন বিদ্রোহ নতুন করে রূপ নিচ্ছে সন্দেশখালির যুব সমাজকে, সন্দেশখালির মানুষকে। পেটে ভাত না দিয়ে, চাকরি না দিয়ে, কাজ না দিয়ে জমি কেড়ে সেই জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে খিদে ভরানোর জন্য কী তুলে দেওয়া হয়েছিল? মাদক, মাদকের নেশা। বাবা হয়তো প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি, তৃণমূল করেন না, ছেলে জানতে গেছে বাড়ি হয়নি কেন, শাহজাহান হাতে একটা মাদকের প্যাকেট ধরিয়ে দিয়ে বলেছে বেঁচে আয়, টাকা পেয়ে যাবে, বাড়ির কী দরকার। ঠিক এভাবেই সন্দেশখালির প্রতিটি ঘরে ঘরে মাদকের কারবার ঢুকিয়ে দিয়েছিল শাহজাহান, আমরা বলছি না, সন্দেশখালির মানুষ বলছে। আজকেও বলেছেন, নতুন করে বিদ্রোহ করেছেন, নতুন করে জানিয়েছেন এই মাদকের জাল তারা ছিঁড়তে চান। প্রশ্ন শুধু শাহজাহানকে নিয়ে নয়, রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের, এমনকি রাজ্যের পুলিশ মন্ত্রীর নাকের ডগায় বসে যে পুলিশ মন্ত্রী বিধানসভায় অন রেকর্ড শাহজাহানের নাম নিয়ে বলতে পারেন ওকে টার্গেট করেছে, কী করেছে শাহজাহান? সেই পুলিশ মন্ত্রীর নাকের ডগায় বসে মাদকের কারবার চালিয়ে যাওয়া তৃণমূলের অজান্তে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অজান্তে একথা বললে শিশুরাও মানবে কি, এ গল্প বিশ্বাস করবে কি? তাই প্রশ্ন একটাই, এবারের ভোটে আমরা ইদানিং কোন অনেক রকম অ্যারেস্টের কথা শুনছি, আপনারাও শুনছেন নানান টেকনিক্যাল টার্ম, শোন অ্যারেস্ট, অমুক অ্যারেস্ট, তমুক অ্যারেস্ট। আমার একটাই প্রশ্ন, এবার ভোটে তৃণমূল কি ইভিএম অ্যারেস্ট? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। সন্ত্রাসের সন্দেশখালি, মদের বোতল ওরা নিয়ে মল খাচ্ছিল, আমাকে রেপ করার জন্য ওরা তুলে নিয়ে যাচ্ছিল। মান সম্মান নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হয়েছে এখানে। আতঙ্কের সন্দেশখালি, চুরি দুর্নীতির সন্দেশখালি, সরকারি ত্রাণ তাও বেবাক লুট। স্কুলে ঢুকছি জেলিয়াকালীর বিবেকানন্দ বিদ্যাপীঠ, যে স্কুল আর স্কুল নেই, যে স্কুল এখন কার্যত ত্রাণের গুদামে পরিণত হয়েছে। ছবিটা তুলে দেখাও, বস্তার পর বস্তা এখানে ত্রাণ পড়ে রয়েছে। কিছু পাইনি আমরা, তারাই বলেছে, যারা মাল আনে পার্টির লোকই বলেছে আমাদের মাল আসেনি। দেয়নি তো, মানুষকে না দিলে কি করে পাবে? চোখের সামনেই শাসক দলের পতাকার আড়ালে লুকিয়ে বস্তা বস্তা ত্রাণ, লুকিয়ে মিড ডে মিলের চাল ডাল। কি অদ্ভুত, এতদিন নজরেই পড়েনি কারো, নজরে পড়বে কি করে? এতদিন তো আফিমে আচ্ছন্ন করে রাখা হয়েছিল সন্দেশখালিকে, আফিমের জাল যে ছিলই সন্দেশখালিতে পা রাখতেই টের পেয়েছিল রিপাবলিক বাংলা। ইংরেজি মা তো পড়াশোনা শিখে কি হবে, আমার কাছে আসবি, আমার কাছে আসলে আমার কাছে থাকবি। তাদেরকে মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে, তাদের গাঁজা তাদেরকে নেশাগ্রস্ত করে দিচ্ছে, দিয়ে তাদের ইয়ং জেনারেশনটা নষ্ট করে দিচ্ছে। কতনি সন্ত্রাসবাদী হবে, সেটা কি হলে ভালো দেখাবে? বিদেশি শাসকের মতোই মাদকের নেশা, মাদকের ব্যবসায় সন্দেশখালিকে ডুবিয়ে রাখা তৃণমূলের শাহজাহান এখন জেলের খানি পিষছে আর অজুহাতের আড়াল খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সন্দেশখালি আর কোনো আড়াল রাখেনি, টেনে হিচড়ে খুলছে একের পর এক মুখোশ। আরেকটা আফিম বিদ্রোহ যেন সন্দেশখালি সব অপরাধের জাল ছিঁড়ে তৃণমূল আর শাহজাহানদের বিচারের কাঠগড়া এনেছে। এবার শাহজাহানদের রক্ষাকর্তাদের পালা। এই টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালি দেখে শিক্ষা নেবে গোটা বাংলা। এবার ভোটে হিসেব বুঝে নেবেন বাংলার মা মাটি মানুষ। এবার ভোটে ইভিএম এ গ্রেপ্তার হবে তৃণমূল। রিপাবলিক বাংলা। পেটের খিদে না মিটিয়ে রেশনের চাল ডাল মেরে মাদকের নেশায় আচ্ছন্ন করে রাখার কারবার
সে কারবার যারা রাজনৈতিকভাবে চালিয়েছে তাদের ছাড়বে মানুষ? আমার আজকের অগ্নিবাণ। এবার ভোটে ইভিএম এ গ্রেফতার তৃণমূল,